কেন্দ্রের বাহিনী থাকুক বা না থাকুক, রাজ্যের পুলিশ তার ভূমিকা, নির্বাচন কমিশন তার ভূমিকা পালন করুন, এটা তো আমরা চাই। কারণ মানুষের ট্যাক্সের টাকাতে তাদের বেতন, এটাই তাদের কাজ, ডিউটি। নিজের ডিউটি যদি পালন না করেন তারা তাদের কাজ বুঝবেন? মানুষ তার নিজের দায়িত্ব বুঝে গেছে, মানুষ তার নিজের দায়িত্বের কাজ করবে। ইডির পরে বা সিবিআই স্ক্যানারে সাহানি ঘোষ কি বলবেন? চুরি করলে সিবিআই স্ক্যানারে থাকবে না গিনিস বুকের স্কোয়ারে থাকবে? মানুষের বাহিনী, মানুষের শক্তি, মানুষের উচ্ছ্বাস, মানুষের পাঁচটা বছর ধরে, বলা ভালো 12টা বছর ধরে অত্যাচার সহ্য করে নিজেদের কাজ, নিজেদের হাতে সমাধান তারা নিজে খুঁজেনি। আর এটা শুধু ভোট এসছে বলে হয়নি, লাগাতার লড়াই আন্দোলনের সংগ্রামের ফসল। লাল ঝান্ডা লড়তে শিখিয়েছে, লড়তে পারে, লাল ঝান্ডা হিসাব আদায় করে, তাই মানুষ লাল ঝান্ডার পাশে আছে। রাজ্যে প্রায় সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে আপনাদের প্রার্থীর উপর আক্রমণ, এবং চাপড়াতেও সেই ঘটনা ঘটেছে, কি বলবেন? হ্যাঁ, লুটে যদি কেউ পিছনে লুট বন্ধ করে দেবার জন্য কাজ করে তার উপর আক্রমণ হবে না? কে আক্রমণ করছে? যে লুট করছে সে আক্রমণ করছে, আর যে লুট করতে দেবে না তার উপর আক্রমণ করছে। সহজ হিসাব, পৃথিবীর ইতিহাসে যুগে যুগে এটাই হয়েছে। দিদি, ভোটে যে ছোটাছুটি করছেন সেটা পঞ্চায়েতে এক নম্বর না দুই নম্বর নেওয়ার জন্য? ভোটে যে এত ছোটাছুটি করছেন সেটা পঞ্চায়েতের এক নম্বর নাকি দুই নম্বর নেওয়ার জন্য? যারা মানুষের টাকা লুট করলো তারা একা দু নম্বরে রান করছে। মানুষের সাহায্যে, মানুষকে সঙ্গে নিয়ে লাল ঝান্ডা লুটেরাদেরকে তাড়ানোর লড়াইয়ে নেমেছে। সেখানে এক বা দুই বলে কিছু নেই, যারা লুট করে তারা এক বা দুয়ে থাকে। তৃণমূল একে আছে, বিজেপি দুই আছে।